আচ্ছা, আমাদের হচ্ছে কি, আমরা এই ল্যাবে বেসিক্যালি সিগন্যাল প্লট করাই দেখছি এখন পর্যন্ত, এর চেয়ে হাই লেভেল কিছু আমরা এখন জানি নাই। সো এখন আমরা র্যাম্প সিগন্যাল দেখবো। র্যাম্প সিগন্যাল কি বলেন তো? দেখা যাচ্ছে না, আমি আর একটু জুম করে কোডটা দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু অন্য কোথাও লিখলে ইন্ডেন্টেশন বা প্যারার কারণে নাম কিন্তু হয় না। ফিগার সিগন মানে শুধু ফিগারের নাম দাদা না, ছাত্রম কাল না। মানে এসটিএম দিয়ে হচ্ছে ডিসপ্লে সিগন বলে না। সেই কোডটা গেলে হয় না, হবে
কেন হয় নিজে বুঝবি, সুন্দর করে সব ঠিকঠাক করে তাও হয়। লাস্টে একটা ফিল্টারে দেখ করবো, ফিল্টার 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 হাই পাস লো পাস ব্যান্ড পাস ফিল্টার এও করা যাবে কি? উচিত তো করা, সময় পাচ্ছি না আমরা। শুনে স্টেমটা আমরা কখন দিই জানেন? যখন ডিসপিট সিগন্যাল চাই, আর এছাড়া আমরা শুধু প্লট দিয়ে দিই আর এক্সের সিগন্যালটা ডিক্লেয়ার করি। আমি একটা নর্মাল সিগন্যালও প্লট করে দেখাবো আর এটা লিখি। আপনার লেখা হয়েছে, তার নাম কি? রিফা। মাইরামে কি আছে আন্ডারস্কোর আছে? কোথায় মাইরাম? জি জি আন্ডারস্কোর আছে, তো বুঝতে পারি ওই ইয়ারে আছে তো। হুম, আমি আন্ডারস্কোর কেন? আপনি ম্যাটল্যাবে স্পেস দিয়ে কোনো কিছু লিখতে পারবেন, এই জন্যই আন্ডারস্কোর দিয়ে। এটা পুরোটুকু কোড একবারে একটা স্ক্রিনে আছে, দেখা হয়েছে আপনাদের, আউটপুট এসেছে, ওকে। এখন আমি এটা একটু ডিসকাস করব, রাইট? প্রথম এম পয়েন্টটা কি? স্টার্টিং। কিসের স্টার্টিং? এই যে আমি যতটুকু গ্রাফ দেখতে পারবো সেটা রেঞ্জটা, যে কত থেকে কত পর্যন্ত আমার রেঞ্জ থাকবে। এম টুটা কি? এন্ডিং, এটা স্টার্টিং এটা এন্ডিং। আর এম ও হচ্ছে কি? ইন্টারভেল। হ্যাঁ, অনুপাত চিহ্ন দ্বারা আমরা শুরু এবং শেষ বুঝাতে পারি। তারপরে এন মানে হচ্ছে কি? আমার সিগন্যালের দৈর্ঘ্য বা লেন্থটা হবে হচ্ছে কি? লেন্থ অফ এন। লেন্থ অফ এনটা কি? এই যে এটা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার যতটুকু স্পেস হয় অতটুকুই আমার কি? লেন্থ, রাইট? তারপরে আমি এক্স এর একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, যে আমার এক্স এর ভ্যালুটা কি হবে যতক্ষণ আমার এই দুইটার ডিফারেন্স গ্রেটার দেন জিরো থাকবে ততক্ষণ পর্যন্ত এটা এক্সটা এক্সিস্ট করবে। তারপরে আমি আর কে, আর হচ্ছে কি? আমার একটা ভ্যারিয়েবল, এটাকে আমি ডিক্লেয়ার করে নিলাম। আমরা যখন সি প্রোগ্রাম করতাম, কোন একটা কাউন্ট ভ্যারিয়েবল থাকলে সেটাকে আমরা শুরুতে ইনিশিয়ালাইজ করে নিতাম, সেরকম ভাবে আমি আর কে ইনিশিয়ালাইজ করে নিলাম। এবং আমার এখন ফর লুপ চালাতে হবে। ফর লুপটার মধ্যে ভ্যারিয়েবল হচ্ছে গিয়ে যে শুরু হবে ওয়ান থেকে চলবে এন পর্যন্ত। কেন? কারণ এটাই হচ্ছে কি আমার সিগন্যালের লেন্থ। তো সিগন্যালের লেন্থ যদি আমি কভার করে ফেলি, তারপর তো আমার দরকার নেই যে আমি কি করব, লুপটাকে চালাবো। তো তারপরে আমি ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত আমি কি করলাম? লুপটাকে চালালাম, তাই না? এবং তারপরে হচ্ছে কি আমার কি আছে? আছে ইফ এক্স জি ইকুয়াল ইকুয়াল ওয়ান, মানে এই যে আমি এক্স ডিক্লেয়ার
করেছিলাম, এক্সটা কি ছিল, আমার সিগন্যালের দুইটা ভ্যালু তো যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন জিরো থাকবে, জিরো হয়ে যাওয়া মানে কি আমার সিগন্যালটাই ডেমোলিশ হয়ে গেল, তাই না? সিগন্যালের কোনো ভ্যালু থাকবে? যদি আমার পার্থক্যর ভ্যালু গ্রেটার দেন জিরো না হয়, লেন্থ যদি না থাকে, আমার সিগন্যাল থাকবে, থাকবে না। তো সেই জন্য আমি যে ডিক্লেয়ার করলাম ওয়ান থেকে এন পর্যন্ত, যদি এক্স এর ভ্যালু ইকুয়াল ইকুয়াল ওয়ান হয়, ইকুয়াল ইকুয়াল ওয়ান হওয়াটার অর্থ কি? মানে হচ্ছে কি আমার মানে যখন ওয়ান হবে, টু তে যখন টু হবে, ইকুয়াল ইকুয়াল হলো না ব্যাপারটা, যদি এটা হয় তাহলে আর ইজ ইকুয়ালস টু আর প্লাস ওয়ান, মানে ওয়ান এর ক্ষেত্রে ওয়ান থাকবে, টু এর ক্ষেত্রে কি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, থ্রি এর ক্ষেত্রে কি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান। তো এরকম ভাবে যখন আমার একই একই ভ্যালু হবে তখন এক এক করে বাড়বে, আর যদি এক এক করে না বাড়ে তাহলে ভ্যালু থাকবে জিরো, রাইট? যেখানে আমার দুইটা ভ্যালু সেম না ওখানে কি আমার সিগন্যাল এক্সিস্ট করবে? এক এক করে বাড়বে? বাড়বে না, ভ্যালুটা জিরো থাকবে। এর জন্য আমার লুপটা এন করলাম, এন করলাম। এখন আমি এতটুকু কি করলাম, আমি মাই র্যাম্পকে তৈরি করলাম, লুপ চালায় কিন্তু আমি সিগন্যাল প্লট করি নাই, আমি লুপ চালায় কি করলাম, ভিতরে ভিতরে আমার গ্রাফটাকে রেডি করলাম। এখন আমার এই গ্রাফটাকে যদি চোখে দেখতে হয় অলওয়েজ আমাকে ফিগার ডিক্লেয়ার করতে হবে, হ্যাঁ? ফিগার ডিক্লেয়ার করে আমরা স্টেম দিলাম, স্টেম মানে হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? প্লট ইউজ করি, প্লট ইউজ করে ব্র্যাকেট দিয়ে, আমি যে পাশে লিখি, প্লট ইউজ করে ব্র্যাকেট দিয়ে এক্স অ্যাক্সিসে যা হবে সেটা লিখি, তারপরে ওয়াই অ্যাক্সিসে যা হবে সেটা লিখি। সো আমার যেহেতু এটা কন্টিনিউয়াস সিগন্যাল না, এটা একটা ডিসক্রিট সিগন্যাল, সেক্ষেত্রে আমাকে স্টেম ইউজ করতে হবে, STEM। লিখলাম, ব্র্যাকেট দিলাম, এক্স অ্যাক্সিসে আমার কি, এক্স অ্যাক্সিসে আমার এই যে এক এক বিরতিতে এক্স এর ভ্যালু, টাইমের ভ্যালু সেটা আমি চাই, তাহলে আমি এক্স অ্যাক্সিসে এন বসালাম, ওয়াই অ্যাক্সিসে কি বসাবো, এই যে সুন্দর করে লুপ দিয়ে আমি চালিয়ে তৈরি করলাম আমার সিগন্যালটা, ওই সিগন্যালটাকে আমি ওয়াই অ্যাক্সিসে চাই। কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সময়টা কি? সময়টা হচ্ছে এই যে মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ পর্যন্ত প্রতি এক বিরতিতে ডিক্লেয়ার করে আমি যে সময়ের রেঞ্জটা তৈরি করছি সেটা এক্স অ্যাক্সিস। আমি স্টেম নিয়ে ডিক্লেয়ার করলাম। গ্রিড মানে কি? গ্রিড মানে পিছন পিছনে একটা ছকের মতন একটা থাকবে, আর গ্রিড যদি না দেয় প্লেন একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা দিতেও পারে নাও দিতে পারে। আমার ফিগারটা প্লট করার জন্য মেইন ইম্পর্টেন্ট হচ্ছে কি, স্টেপ, হ্যাঁ? বাকি সবগুলোই হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি, হ্যাঁ? তারপরে এক্স লেভেল মানে আপনি এক্স অ্যাক্সিসের একটা নাম দিতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনাদের অবশ্যই কনসিয়াস থাকতে হবে যে একটা ইনভার্টেড কমার মধ্যে লিখতেছেন, হ্যাঁ? অন্য কিছু অন্য কোনোভাবে লিখলে জিনিসটা হয় কি, এরর হয়, দেখা যায় না। ইভেন ডবল ইনভার্টেড কমাও আমরা দিব না, আমরা এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা দিব। ওয়াই লেভেলে ওয়াই লেভেল দিলাম। এখন আমরা এই সিগন্যালটাকে যদি রান করি, এই কোডটাকে যদি আমরা রান করি ম্যাথের, এই হলো আমার কোড, এখানে গিয়ে রান দিব, রান দিলে ভ্যালুগুলো আসবে এবং এই যে আমার চলে আসলো এখানে ওয়ানে ওয়ান, টু তে টু, থ্রি তে থ্রি, ফোর এ ফোর, ফাইভ এ ফাইভ। এই যে দেখতে পাচ্ছেন যে মাইনাস ফাইভ থেকে আমার ছকটা শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? প্লাস ফাইভ। কেন? কারণ ওই যে আমরা এন ওয়ান এবং এন টু ডিক্লেয়ার করেছিলাম, এখন আমরা যদি রেঞ্জ চেঞ্জ করে দেই তাহলে সেটাও কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা কোন সিগন্যাল দেখলাম? র্যাম্প সিগন্যাল দেখলাম। আমি আজকের ক্লাসে যেগুলো পড়াচ্ছি সেগুলো আমরা ল্যাব রিপোর্ট হিসেবে জমা দিব। আচ্ছা, এখন আমরা আরেকটা ডিসক্রিট সিগন্যাল দেখি, সেটা হচ্ছে গিয়ে
ইমপালস রেসপন্স দেখি। ঠিক আছে, ইমপালস রেসপন্স কি বলুন তো? মানে শুধু হচ্ছে জিরোতে অন হয়, তাই না? আচ্ছা দেখি আমরা কোডটা লিখি। যেহেতু সব ভুলে গেছি তাই একটু রিপিট করছি, কারণ আমরা অধিক শিখলাম এতে কোনো লাভ নাই, বাট কিছুই মনে নাই, এটা মানে স্ক্যারি একটা ব্যাপার। আচ্ছা তো আমরা ইম্পালসটা ফার্স্টে দেখি, সেই জন্য আমরা প্রথমে এন ওয়ান ডিক্লেয়ার করলাম, এন ওয়ান সাপোজ ডিক্লেয়ার করলাম মাইনাস ফোর, তারপরে এন টু ডিক্লেয়ার করলাম হচ্ছে গিয়ে প্লাস ফোর, আর এন এর ভ্যালু সিমিলার ওয়েতে এন ওয়ান ইজ টু এন টু, এন ও ইকুয়াল টু হচ্ছে কি ওয়ান। এখন আমার সিগনাল তাকে আমি ড্র করলাম অ্যাজ এন এক্স ফাইভ দিয়ে, শুধু ওয়ানে ওয়ান থাকবে। ইম্পালস মানে কি? একটা আপনাদের ল্যাব রিপোর্ট গুলো আপনারা কিভাবে জমা দেবেন যদি বলি, এই যে কোড লিখছেন কোডটাকেও দিবেন, তারপরে এটার দেখেন ফাইল সেভ অ্যাজ কিন্তু করা যায় এটা। হ্যাঁ আপনি এটা যে কিছু আকারে সেভ করতে পারবেন, এই দেখেন ফিগার, আপনি এটাকে যে কোনো ইসেই সেভ করতে পারবেন, করে প্রতিটা কোডের জন্য কোড আর ফিগার, কোড আর ফিগার। ঠিক আছে, আজকে আমি যে কথা করাচ্ছি আমি আপনাদেরকে আমাকে সাবমিট মনে করাই দিয়ে আমি ভুলে গেল, আমি যদি লিস্টটা দিয়ে দিই, হ্যাঁ আপনারা এই মাসের শেষ সপ্তাহের মধ্যে দুটো ল্যাব রিপোর্ট জমা দেবেন, মানে একটাই জমা দেবেন সব টাস্কগুলো একত্রে করে। আমার এখানে ফাংশনটা কি x? আমার এখানে ফাংশনটা x5, x5 দিয়ে আমি ডিক্লেয়ার করব। Thank you.
যদি এখানে গ্রিড অ্যাড করতে চাই, আমি গ্রিড অ্যাড করতে পারি। আমি যদি এক্স লেভেল অ্যাড করতে চাই, এক্স লেভেল আমি কি দিব, সিঙ্গেল কমা দিব, টাইম দিব, ইম্পালস সিকোয়েন্স এটা। শোনেন, কোডগুলো কিন্তু লিখে রাখেন, বাসায় গিয়ে কিভাবে করবেন দেখেন। এখন রান দিলাম, কি চলে আসলো, একটা টাইটেল আসলো, প্র্যাকটিস ফিগার, টাইম আসলো, ইম্পালস সিকোয়েন্স আসলো, ভিতরের পিছনের ব্যাকগ্রাউন্ডটা গ্রাফ কাগজের মতন হয়ে গেল। এগুলো আমরা কিভাবে পেলাম, এগুলো আমরা পেলাম সিম্পলি এই গ্রিড, এক্স লেভেল, ওয়াই লেভেল এগুলো ইউজ করে। লিখা দেখতে যাতে অসুবিধা না হয়, আমি কোডটা আবার বড় করে দিচ্ছি, এখানে এখানে জুম করা যায়। আমরা শুনেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ল্যাব ফাইনাল পরীক্ষা দিব, হ্যাঁ ওই সপ্তাহে আমাদের সব পরীক্ষা হবে ল্যাব ফাইনাল। দেখি আগে কোডটা বের করা যায়। মাই র্যাম্পের মধ্যে আন্ডারস্কোর হবে স্যার, তখন বললাম না সাবমিটকে যে আমরা কোনো কিছু কি করতে পারি না, মানে আন্ডারস্কোর মানে আপনাকে এটাকে কানেক্টেড রাখতে হবে। করেন এরকম আন্ডারস্কোর, এটাতেও করেন, এখানে করতে হবে না, লেভেলে আপনি করতে পারেন আন্ডারস্কোর, এই যে শিফট দিয়ে এটা, হ্যাঁ এখানেও দিতে হবে। খুব ছোট ছোট ভুলের কারণেই কিন্তু আসে না পরীক্ষার সময়, কিন্তু শুধু কোডগুলো পারলেই হবে না। সাবিত বলেন, নিউমেরিক্যাল অ্যানালাইসিসে কোডগুলো সোজা লাগছে না, এটার কোডগুলো
ল্যাব রিপোর্টের জন্য কিন্তু এটা টাস্ক আপনাদের এক্সট্রা, এই দুটো ক্লাসে তো দিবে আর এটা হচ্ছে ল্যাব টাস্ক, ঠিক আছে? ল্যাব টাস্ক করে এটা জমা হবে এক্সপোনেনশিয়াল সিগনাল। এইগুলো গেল হচ্ছে গিয়ে ডিসক্রিট জি ল্যাব রিপোর্ট মেইলে মানে কি হার্ড কপি, হার্ড কপি কোড লেখবা, এই কোড কপি করে এতে বসবা, ওয়ার্ডে বসবা, ঠিক আছে? আর ওই যে প্লট আছে তোমার ডাউনলোড করে যে বিজি বসে শুনুন, অসুবিধা হলে উনি রেগুলার ওনার সাথে হেল্প করছে, শুরু করছেন যখন শেষের দিকে আসা সাইন আপ টাইমে আনতে হবে, রাগ হয় মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ডিসক্রিট মানে কি, ডিসক্রিট মানে ভাঙা ভাঙা, তাই না? আর অ্যানালগটা কি, এই যে কন্টিনিউয়াস, তাই না? সো আমরা ডিসক্রিটের এই জিনিসগুলো করব, এটা ক্লাসে দেখলাম, এটা দেখলাম, এটা ল্যাব টাস্ক, এটা আমি এখন দেখব, ঠিক আছে? সো দেখি আমরা ডিসক্রিট সাইনোসয়েড প্লট করার ট্রাই করি। অ্যামপ্লিটিউড কত দেওয়া আছে হবে মানে দিয়ে আসবে দেখি তিন দিন মানে জিরো আমি এটা নামে আমি যারা ইনপুট দিতে হবে ইউজার থেকে, হ্যাঁ আমি ইনপুট দিব ইউজার থেকে, তাকে আমি নর্মালি করে নিই, এটা দিলে আমার হয় কেন, এটা হয়, হ্যাঁ দেখি কি হয়। কস টু কোনো কিছু দিছি টাইমের ভ্যালু বা কোনো কিছু ভ্যালু দিছি না, সেটা কিভাবে আমার একটা রান হবে বলেন তো। ওই যে ইনপুট নিতে হবে, এক্স্যাক্টলি ইনপুট নিতে হবে।
আকাশে কি ইনপুট নিব? অ্যামপ্লিটিউড নিলামে এখানে কি আমি অ্যামপ্লিটিউড দিছি কোথাও? অ্যামপ্লিটিউড তো লাগবে না। সময় যে দিতে চান আপনি টি তো দিয়েছেন, টি ডি ইকুয়ালস টু 0 টু 1.1 হ্যাঁ টি ডি দিয়েছি, টি তো নিতে হবে না আর কিছুই আমার এখানে নিতে হবে না, শুধু ফ্রিকোয়েন্সিটা নিলেই হবে রাইট। হ্যাঁ ম্যাম আমার কাছ থেকে আপনি হচ্ছে টাইমও দেন না, টাইমও চান আর অ্যাম্বুলেন্সও চান
না আমার এই কোডে মনে হয় হচ্ছে লেন্থ নাই, দেন হচ্ছে মনে হচ্ছে আর কি নাই, যেন কিসে কি নাই লেন্থ, লেন্থ তো আছে না না এই আমার এখানে তো করতে আছে আমার ঠিক আছে আছে হ্যাঁ হ্যাঁ আছে কারণ ডিউরেশন নাই ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে টিডিটা ডিক্লেয়ার করবো, টিডি ইকুয়াল টু শূন্য থেকে শুরু হবে, শূন্য দশমিক একে যাবে, আর সরাসরি একটা ভ্যালু দিয়ে দেখি উইচ ইজ ফাইভ, তারপরে আমি এক্স ডি একটা নেই সেটা হচ্ছে কি দে কস টু স্টার ফাইভ স্টার এফ x অ্যাক্সিসে থাকবে হচ্ছে টাইম, তো টাইমটা আমি কিভাবে বের করতেছি,
টাইমটা আমি বের করতেছি শূন্য থেকে শুরু করে P1 এর এক ঘর আগ পর্যন্ত আমার লিমিট, হ্যাঁ, এবং কতবার করে গ্যাপ যাবে, এক ঘর করে গ্যাপ যাবে, এতে করে এক ঘর পর পর করে আমার সিগন্যালের লেন্থ পর্যন্ত প্রতিটা এক ঘর গ্যাপে গ্যাপে আমি একটা ডিসক্রিটের সিগন্যাল দিতে পারি। আমি P1 সবই ডিক্লেয়ার করলাম, এখন পালা হচ্ছে কি ফিগারটাকে ডিক্লেয়ার করা। সো ফিগার দিলাম 1, তারপরে দিলাম হচ্ছে স্টেম, স্টেমে এক্স অ্যাক্সিসে থাকবে P আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে কি আমার XT। এরপরে দিলাম হচ্ছে গ্রিড, তারপরে এক্স লেভেল, আমি কি টাইম দিবেন হচ্ছে কোথায় টাইম দিচ্ছি, এই যে টিডি, আচ্ছা ওই টাইমটা কি হচ্ছে আমার এক্স অ্যাক্সিস বরাবর যে টাইম ওইটা হবে নাকি এই পিটা এক্স অ্যাক্সিস বরাবর, এখানে তো দুটো টাইম মোট লাগছে, একটা তো আপনার সিগন্যালের জন্য, সিগন্যালের জন্য আপনার cos 2πft না, ওইখানে একটা টি আছে না, ওই টিটা এটা, হ্যাঁ এটা আমার সিগন্যাল তৈরি করলো, এই সিগন্যালটা যাবে ওয়াই অ্যাক্সিসে আর সিগন্যালটা যে সময়ের সাপেক্ষে হবে ওইটা আমরা এগুলো জিনিস দিয়ে বের করলাম। এরও কি দেখায় আমাকে তো এরও দেখাচ্ছে না, এখন
আসছে ডিসক্রিট সিগন্যালই তো আসছে নাকি দেখি তো কি সিগন্যাল আসছে ডিসক্রিট সিগন্যালে আসলে তো অ্যামপ্লিটিউড সব সেম কেন ওরে বাবা এটা একটা কারণ আছে দেখি দেখি তো অস্বাভাবিক হচ্ছে অ্যামপ্লিটিউড ছাড়া কি না তো হচ্ছে না দাঁড়ান তো ফ্রিকোয়েন্সিটা তো একটু বাড়ায় আর টাইমটা আইতে পারে ওরে ভাই এটা আর বেশি তাহলে এটা আমরা এক কাজ করি এটা আমরা ওয়ান দিয়ে আর ফ্রিকোয়েন্সিও আমরা বাট এটা তো ডিসক্রিট সাইনোসয়েডাল হইলই না cos 2 বাই f 2 হলোই তো না আচ্ছা আমরা কন্টিনিউয়াস সিগন্যাল একটা করে দেখি তারপরে কন্টিনিউয়াস এর এগেইনস্টে দেখতেছি যে এটা হয় কি না শুধু উপরে আসছে দিছে কই জি শুধু উপরে আসছে হাই আচ্ছা তাহলে আমরা কন্টিনিউয়াসটা করার ট্রাই করি ফার্স্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি বেসিক একটা সাইনোসয়েডাল এবার আমি সিএলসি হিয়ার অল দিয়ে করব কেন আমার এটা রান হচ্ছে না ইনপুট নিয়ে করি দেখি ইনপুট নাও লাগে না ডিক্লেয়ার করে দিই অ্যাম্পলিটিউড একটা 50 হ্যাঁ তারপরে এফ আমরা দেই সাপোজ 100 আর টি দেই হচ্ছে গিয়ে 1.5 দিলাম কিন্তু অ্যাম্পলিটিউড দেওয়া হয়নি হ্যাঁ দাঁড়ান না এখন আমরা কন্টিনিউয়াস নর্মাল একটা সাইন ওয়েভ দেখতে যাচ্ছি আগে কন্টিনিউয়াস তো দেখে দেখি কি অবস্থা এখন আমরা হচ্ছে কি টিএস একটা ডিক্লেয়ার করি অ্যাম্পলিটিউড ছাড়াও হলো আপনি তো ইউনিট 1 ধরে নিলেন কথা কথা অ্যাম্পলিটিউড আপনি 1 দিলে যা হয় তা হবে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা যেহেতু ওই কোডেই হয়েছে তো ভ্যালু চেঞ্জ করে জাস্ট হয়েছে তাই তো চেঞ্জ করছে ওকে এখন আমরা না 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 আমি চেঞ্জ করি না ওয়ান এক্সচেঞ্জ করা হয়েছে আপনি আর ওই যে পরে টাইম টাইম ডিক্লেয়ার করছেন না সে কোন দরকার নেই ঠিক আছে তাহলে আমরা এখন কন্টিনিউয়াসটা করে দেখি ওই এখানে যদি কন্টিনিউয়াস থাকে এই স্টেপে জায়গায় আমাদের লগিং দিন হ্যাঁ এই যে আসছে তাহলে তো কোড করা আপনাদের হলো বুঝলাম সো ডিসক্রিট সাইনোসয়েড ফ্রিকোয়েন্সিটা ম্যাম একটা সমস্যা হয়েছে কেন কি জানেন দাঁড়ান ভুল হয়েছে কোথায় আমি বলি আমার ওই যে প্রথমে যে কোডটা দেখালাম না লেখা কোড ইনপুট নেওয়ার জন্য ওইখানে টাইমের টাইম যখন ইনপুট দিতে হবে তখন তো আমাকে হচ্ছে জিরো থেকে মানে আমার জিরো তারপর হচ্ছে কলম আমার হচ্ছে কতটুকু নিব ক্যাপ তারপরে শেষ এন দিতে হবে আমি এর দেই নি তাই আমি সিঙ্গেল টু দিয়ে রাখছি এই হয় আচ্ছা এইটা আর হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস সাইনোসয়েড ঠিক আছে এই পাঁচটা কোড এবং আউটপুট সাইনোসয়েডাল কি ওরা আছে ডিসক্রিট একটা ডিসক্রিট একটা কন্টিনিউয়াস এই চারটা ডিসক্রিট সিগন্যাল ঠিক আছে আর পাঁচ নাম্বারটা কন্টিনিউয়াস সাইনোসয়েড আমি আপনাদেরকে আগেও পড়িয়েছি এগুলো লেকচারগুলো একটু দেখবেন অনলাইনে যেগুলো হয়েছে এইগুলো মিলে একটা ল্যাব রিপোর্ট এটাই হচ্ছে কি আপনাদের ল্যাব রিপোর্টের
করতেছি না, যেহেতু শুরু করলে এক্সপ্লেইন করে সব কিছু হবে না। এর পরের দিন আমরা কি দেখব, এর পরের দিন ইনশাআল্লাহ আমরা দেখব হচ্ছে গিয়ে জেড ট্রান্সফরমেশন বের করা, যেটা আমরা কষ্ট করে করে ম্যাথ করে করে বের করেছি, সেটা আমরা সিগন্যাল দিয়ে দিলে সে আমাদেরকে আউটপুটটা দিয়ে দিবে। তারপরে ইমপালস রেসপন্স আমরা বের করতে পারবো। ইমপালস রেসপন্স এখন আমরা কিভাবে বের করি, xn থেকে yn ও দরকার হয়, তারপরে hnটা বের করতে হয়। এই z বের করার পরে এটা আমাদের জন্য অনেকগুলো স্টেপ, এগুলো আমরা ম্যাথ ল্যাব দিয়ে ইনশাআল্লাহ করব, ওইটার উপরে আরেকটা ল্যাব রিপোর্ট হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটুকুই।